যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তিন প্রচার করতে বাধা সৃষ্টি হলো তিন প্রচারের কাছে যখন মক্কার মানুষ মেনে নিল না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে কোথায় চলে গেলেন মদিনায় কারণ মদিনায় ইসলামের পরিবেশ ছিল মদিনায় তিন প্রচারের পরিবেশ ছিল এইজন্য সব জেলার বক্তা সব জেলার বক্তা সব জেলায় ওয়াজ করতে পারে না নিজের জেলায় অনেক বক্তা ওয়াজ করতে পারে না এইজন্য বক্তাকে ভাড়া করে বক্তা করে অন্য জায়গায় জেলায় যেতে হয় অন্য জেলার মানুষগুলো সম্মানের সঙ্গে দেখে কিন্তু নিজের জেলায় অনেক সময় কিছু শয়তানদের কারণে নিজের জেলায় বক্তারা অবাঞ্ছিত ঘোষণা হয় আল্লাহ রাসূল জানতে পারেন নাই নিজের এলাকায় পারেন নাই তাই তো তিনি মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা হয়ে গেলেন মদিনার মানুষগুলো ছিল ভালো মদিনার মানুষগুলো ছিল দিনের পক্ষে ইতিমধ্যে মদিনায় আল্লাহ রাসূলের দাওয়াত কিছুটা পৌঁছে গেছে মদিনার শহরের উপকণ্ঠে হাজার হাজার নারী পুরুষ ছোট বড় আবাল বৃদ্ধ বলিতা সকলে মিলে রাসূলকে স্বাগত জানানোর জন্য মদিনার উপকণ্ঠ অপেক্ষা করতেছে কখন নবীজি আসবে নবীকে সম্মানের সহিত আমাদের এলাকায় নিয়ে যাব যারা যা আছে তাই নিয়ে অপেক্ষা করতেছে কারোর ছিল খেজুর কারোর ছিল পানি কারোর ছিল কাপড় কারোর ছিল ছাতু কারোর ছিল রুটি যার যা ছিল তাই নিয়ে অপেক্ষা করতেছে যেহেতু পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ নবী আমার দেশে আসছে একটু হাদিয়া দিতে পারলেই নবী ধন্য হবে আল্লাহ খুশি হবে আমার পথটা চলার পথটা পরিষ্কার হয়ে যাবে ভালো করে বুঝেন আজকে এরা শয়তানের আওতায় পড়ে লেগেছে জাতিকে বুঝতে হবে এই শয়তানের আওত ইসলামের ইতিহাস জানে না এরা শুধু ইসলামকে বিকৃত করার জন্য ইসলামের পথে বলছে যারা তাদেরকে কোণঠাসা করার জন্য এই জাতি উঠে পড়ে লেগেছে এই জাতি ইসলামের ইতিহাস জানে না ইসলাম জানেই না এরা কোন আল্লাহর সুরা পড়তে পারে না এরা ফজরের নামাজ পড়ে না এরা জুমার আজকের এই জুমার নামাজে একটা হয়তো খুঁজে পাওয়া যায়নি এরাই আমাদের বিরুদ্ধে রিপোর্ট পেশ করছে আশি সরকার বাহাদুর কিসকে হাসি দিয়ে বলতেছে ওনারা যখন রিপোর্টটা পেশ করেছে আমরা একটু পর্যবেক্ষণ করে দেখতেছি কি পর্যবেক্ষণ করবেন আপনি নয় মাস এগারো মাস ধরে তারা রিপোর্ট পেশ করলো রিপোর্ট তৈরি করলো এই রিপোর্ট তৈরি করতে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হয়েছে বাইশ সপিস্টার না কত সপিস্টার রিপোর্ট পেশ করেছে এই রিপোর্ট পেশ করতে গিয়ে কোটা বাংলাদেশ সফর করতে হয়েছে আমরা সর্বপ্রথম জাতি জানতে চাই এই রিপোর্ট পেশ করার পিছনে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে এই টাকার উৎস কোথায় এই টাকা কে বা কারা দিল নিশ্চয় এই টাকা হয়তো পার্শ্ববর্তী দেশের থেকে এসেছে নতুবা এই টাকা বাংলাদেশ সরকার তাদের পিছনে দিয়ে গণজাগরণ মঞ্চ আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছিল আমরা মনে করছি সরকার এদেরকে সামনে দিয়ে এদের পিছনে হয়তো সেইভাবে সহযোগিতা করতেছে এই টাকা কিন্তু কারো বাবার টাকা নয় জনগণ আপনাদের হাতে টাকা দেয় আলেমান আমাদের বৃন্দা করার জন্য নয় জনগণ আপনাদের হাতে ট্যাক্স দেয় খাজনা দেয় তারপর ইনকাম ট্যাক্স দেয় ওই আলেমান আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নয় সুতরাং মুসলমানদের টাকা নিয়ে যদি মুসলমানদের ধ্বংস করার জন্য পাইতারা করা হয় জাতি একদিন সরকার হবে হয়তো এমন সময় আসবে যে সুতা পাইতোমান সবাই পাবেন না তার আগে পালিয়ে চলে যাবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আসার পরে সবাই রাসূলকে দেখলেন দেখার পরে ওরা একটা উক্তি বা একটা ছন্দ বা একটা স্বাগত কথা বলেছিলেন কথাটা কি আপনারা জানেন বলেন তো কথাটা কি আমরা প্রায় সবাই জানি তালা আল বাদর আলাইনা মিন সানি ইয়াতিল বিদাই ওয়া জাবা শুকুরু আলাইনা মা দা লিল্লাহি দা এরা এই ছন্দটা কে কে রসুলকে স্বাগত জানিয়েছিল রসুলের মক্কার লোকেরা রসুলের পরে মেরেছিল পাথর তাইফের লোকেরা মেরেছিল পাথর মক্কার লোকেরা রসুলের মাথার পরে চাপিয়েছিল নারী হুই ভক্ষণ করে মদিনার যুবকেরা মদিনার সন্তানেরা মদিনার ছেলেরা দিল ফুলের কোলা মদিনার মানুষে দিল ফুলের কুড়ি মদিনার মানুষকে দিল হাত পাকার বাতাস
মদিনার মানুষকে দিল খেজুর তথা যত প্রকার জিনিসগুলো ছিল সব করা দিল রাসূলকে উপঢৌকন করে উপঢৌকন দিয়ে জাতি গ্রহণ করলো আর আলেম আমাদেরকে এই জাতি যখন উপঢৌকন করে গ্রহণ করে তখন মুনকাসির মহামনির কলিজা আগুন ধরে তখন তুলি আকৃতির পেট ব্যথা শুরু হয় কারণ তোর পেটে তো অবৈধ সন্তান এই জন্য তো তোর পেট ব্যথা হবে আলেম আমাদের সহ্য করতে পারে কি না এরপরে আরেকজন বিচারপতি আছে মানিক সাহেব এনাদের তখন পেট ব্যথা হয় এনারা তখন এই আলেমদের কোলামাদের বিরুদ্ধে সোচ্চার হয় এনারা বলতে চায় হুজুররা এত টাকা নেবে কেন হুজুররা এত সম্মানের পাত্র কেন সম্মান তো তোমাদের কেউ দেয় না তোমরা সম্মান নিতে গেলে শুধু নিক্ষেপ করে দেখেন না কত মঞ্চে যুদ্ধ বৃষ্টি হয়েছে দেখেছেন না আপনারা যে কত মঞ্চে যুদ্ধ বৃষ্টি হয়েছে কত মঞ্চে জেতা নেতা ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে সূত্র মাথায় করে নিয়ে চলে যেতে হয়েছে সুতরাং এরাও সূত্র বাড়ি খাওয়ার জন্য অপেক্ষা করতেছে এরা তো সামনে আসতে পারে না এরা তো মঞ্চে আসতে পারে না এরা তো আমাদের মতো লোকালয়ের আসতে লোকের ভিতরে আসতে পারে না এরা এই ভিতরতে ভিতরতে ষড়যন্ত্র করতেছে এবার আরো সামনে যান টাকার ব্যাপারটা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সফরে ছিলেন ভালো করে বুঝবেন জাতি জাতি তিন কায়েমের জন্য মাসের পরে মাস সপ্তাহ পরে সপ্তাহ সফর করতেছি খাবার নাই সুতরাং যে বড় আমরা মুসাফির আমরা তিনের জন্য সফররত অবস্থায় আছি আমাদের কিছু খেতে দাও কিছু হাদিয়া দাও যাকে পাঠানো হয়েছিল তিনি যখন বললেন তখন তিনি জানতে চাইলেন তোমরা কোন মুসাফির কোন দলের লোক তিনি বললেন আমরা আল্লাহ দিন প্রচারের জন্য কাজ করছি দিন প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমরা তিন কায়েমের জন্য যুদ্ধ জিহাদে রত আছি তিন কায়েমের জন্য দিন প্রচারের জন্য রত আছি ওনারা ছিলেন ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী ওনারা বললেন না কোন হাদিয়া হবে না কোন তোহফা হবে না কোন খাদ্য তোমাদের জন্য দেওয়া হবে না বরং তোমরা মারা গেলেই আমরা খুশি হয়ে যাব নবীজিকে বলা হলো নবীজি চুপচাপ থাকলেন একটু কষ্ট পাই না হায়রে আল্লাহ ওরা মানুষ আমরা মানুষ ওরা তোমার মাখলুক আমরা তোমার মাখলুক এক মাখলুক খেয়ে পরে কি আনন্দ করে ঘুরে বেড়া যারা এক মাখলুক কষ্ট পায় জাতি যখন তাদের কাছে কিছু সাহায্য চায় তখন তারা কিছু সাহায্য দিতে চায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দূরে গিয়ে একটা তাঁবু স্থাপন করলেন সেখানে তিনি বিশ্রামের জন্য বসে পড়লেন ওরা জানান্তের ভিতরে যারা আনন্দ করছিল তাদের ভিতরে হঠাৎ করে একটা দুঃখের সময় এসে গেল একটা মুমূর্ষ অবস্থায় চলে এসে গেল হয়তো কেউ কাউকে সাথে কেটেছে অথবা জেনে রাখ কোনো মনে হয় একটা মাতাল হয়ে গেছে পাগল হয়ে গেছে যখন কোনো ডাক্তার যখন কোনো চিকিৎসক তারা চিকিৎসা দিয়ে শেষ করতে পারতেছিলেন না তখন একজন বললেন তুই একটা মুসাফির এই অবস্থান করছে তারা দিনের প্রচার প্রসারের কাজে ব্যস্ত ওদের কাছে গেলে হয়তো ওদের ছাড়বো অথবা ওদের কোনো চিকিৎসায় হয়তো আমাদের রোগীটা ভালো হয়ে যেতে পারে এক ঘন্টা আগে কিছু চাইলেন কিন্তু কিছু দিলে না এখন বলতেছে ওনাদের কাছে গেলে হয়তো কিছু আসতে কিছু উপকার হতে পারে ওনারা ছুটে আসলেন এসে বললেন ভাই ভাই আমরা মহাবিপদে পড়ে গেছি কি আমাদের ভিতর থেকে একজন সাপে কেটেছে আমাদের ভিতর থেকে একজন অসুস্থ হয়ে পড়েছে আমরা জানি আপনারা দিনে প্রচারের কাজে ব্যস্ত আপনারা খাঁটি মানুষ আপনারা ভালো মানুষ আপনারা জীবনে ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছেন সুতরাং আমরা জানি আপনাদের কথা মালিক শুনবে আপনারা একটু ঝাড়ফুঁক করলে একটু পানি পোড়া দিলে একটু এ করলে মনে হয় আমাদের উপকার হয়ে যাবে তখন উনি বললেন আমাদের নেতার কাছে চলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা ওই কাফেলার ভিতরে যিনি নেতা ছিলেন তার কাছে যাওয়া হলো তিনি বললেন তোমরা সেই গ্রুপ না যে গ্রুপের কাছে একটু আগে আমরা সাহায্য প্রাপ্তি হয়েছিলাম তোমরা তো সেই গ্রুপ হ্যাঁ তোমরা তো কিছু জানি সুতরাং এখন আমাদের কাফেলার ভিতরে যে লোকগুলো আছে প্রত্যেকটা লোকের জন্য একটা করে বাজেট আপনাদের কাছে পেশ করব এই বাজেটটা আপনারা যদি দিতে পারেন তাহলে আপনি আমরা আপনাদের উপকার করতে পারি ওরা এখন বিপদগ্রস্ত এখন ওরা বললেন যে আপনি যা বাজেট করবেন তাই দেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজেট করেছিলেন দুই তিন রকম রেওয়াজ আছে কেউ বলেছেন 12টা ছাগল দাবি করেছিলেন কেউ বলেছিলেন 40টা ছাগল দাবি করেছিলেন যে এই 40টা ছাগল 12টা ছাগল আর আমাদের কিছু খাওয়ার জন্য রুটি বা এই জাতীয় খেজুর দেওয়া লাগবে তারপর আমরা এই কাজটা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্ত তারা মেনে নিলেন রাসূল ঝাড়ফুঁক করলেন তাদের রোগী ভালো হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে এগুলো নিয়ে কাফেলারে বণ্টন করে দিলেন তাহলে এটা থেকে ইতিহাস এর থেকে শিক্ষা নিতে হবে আপনারা যখন সহজে কোনো দিকে সহজে কোনো দিকে দেবেন না তখন একটা ফর্মুলার মাধ্যমে একটা
ব্যবস্থার মাধ্যমে এগুলো বের করতে হবে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ছিলেন সর্বোত্তম মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে ওলামায়ে হযরত আজকে কোন আলেমের সম্মান আপনারা দিয়েছেন কোন আলেমের মর্যাদা আপনারা দিয়েছেন কোন আলেমের পক্ষে আপনারা কাজ করেছেন সুতরাং কোন আলেমের পক্ষে যখন আপনারা কাজ করেন নাই তখন কি এমনটি হতে পারে তখন কি এমনটি হতে পারে যে আলেম ওলামারা কিছু হয়তো দাবি করতেই পারে আর দাবি যখন করতে পারে তখন কিন্তু আপনাদের এই ধরনের বক্তব্য জাতি কখনো আশা করে না সুতরাং আপনাকে আমাকে সঠিক পথে বুঝতে হবে পয়সা তুললে মানাদের কাজ আলাদা করতেছে আর হুজুররা মাঝে হাজে লোক পয়সা তোলে আচ্ছা বলেন তো আপনারা এখানে যত লোক থাকি আছেন হুজুররা মাদ্রাসার জন্য মসজিদের জন্য ঈদগার জন্য টাকা তুলে কোন হুজুর পকেটে করে বাড়ি নিয়ে যায় বলো কর্তৃপক্ষের জন্য হাতে ধরিয়ে পায়ে ধরিয়ে কান্নাকাটি করে নেতাদের গায়ে মাথায় হাত বুলিয়ে লাখ টাকা কোটি টাকা 50,000 50 লাখ টাকা কালেকশন করে কর্তৃপক্ষ মাদ্রাসার জন্য মসজিদের জন্য রেখে যায় যাওয়ার সময় কর্তৃপক্ষ খুশি হয়ে হয়তো হুজুরকে কিছু হাতিয়ার দেয় এই হাতিয়ারটা যদি সরকারি ভাবে আলেমদের সম্মানের জন্য দেওয়া হয়তো কোনো হুজুরের হাত পাতা লাগবে না অথচ এইটাও অনেকেই সহ্য করতে পারছে না এজন্য জাতিকে বুঝতে হবে ও আমার জাতি সোচ্চার হতে হবে যদি সোচ্চার না হন এখনো যদি আপনি চুপ করে বসে থাকেন আপনার দাড়ি ধরে রেখে ফেলবে আপনার মাথার টুপি ওরা খুলে দেবে হয়তো মসজিদের ইমাম ইতিমধ্যে তো শুরু হয়ে গেছে অনেক মসজিদের ইমামকে বাইরে বের করে পিটাচ্ছে অনেক মসজিদের ইমামকে রাজপথে জবাই করতেছে অনেক মসজিদ চলে আজান দেওয়ার কারণে মসজিদ অপমানিত হতে হয়েছে এখনো যদি সোচ্চার না হন আজরা যদি এই রিপোর্টটা পেশ করেছে এইটা যদি কাজে পরিণত করতে পারে তাহলে বাংলাদেশের জগতে হয়তো আজ বলে কোনো জিনিস থাকবে না সুতরাং এখন সবাইকে এখানে জাতি গোত্র সকলকে হিন্দু ভাইদেরকে বলি আপনাদের সোচ্চার হতে হবে তারা ধর্মের পক্ষে তাদের সবাইকে সোচ্চার হতে হবে এক সময় গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে ইসলামী আন্দোলনের মুরব্বীদের ধরেছিল এখন কিন্তু ইসলামকে ধরেছে এখন কিন্তু ইসলামকে ধরেছে এরা ইসলামী আন্দোলনকে ধরে সেই সময় যেগুলো টোপ দিয়ে দেখলো যে কত দূর জেতা যায় জিতে গেল এরপরে হেফাজত ইসলামে ধরে দেখলো কত দূর জেতা যায় সেটাও জিতে গেল এবার মূল ইসলামের পরে ধরেছে 116 জন আলেম সহ বাংলাদেশের বাসাই গিরিতে আলেম পুনরে গ্রেফতার করা মানেই বাসাই গিরিতে আলেমদের মুখ বন্ধ করা মানেই বাসাই গিরিতে আলেমদেরকে হাজতে ঢোকানো মানেই এদেশ থেকে ইসলাম তার নির্বাসন দেওয়ার একটা সুপরিকল্পনা তারা কাজকে পরিণত করে ফেলবে সুতরাং জাতিকে এখন এখানে যে জায়গায় থাকেন পুলিশের লোক থাকেন তারপরে সরকারি লোক থাকেন তারপরে কি বলে ডিএসপির লোক থাকেন থাকেন আপনারা অনেকেই আমরাও জানি আপনাদের সকলের কথাতে বলবো আপনারা মুসলমানদের সংখ্যা আমরা মুসলমান আমরা জাতিতে মুসলিম সুতরাং মুসলমানদের ধর্ম কর্ম যদি টিকে না থাকে মুসলমান হয়ে ওই সমাজে বেঁচে থেকে কোনো লাভ নাই এই জন্য যে যে দল করেন সরকারি দল করেন বিরোধী দল করেন আর যে যে দল করেন যদি মুসলমান হিসেবে দাবি করেন আপনাকে ধর্মের পক্ষে থাকতে হবে আসুন আমরা ধর্মের পক্ষে থাকার জন্য চেষ্টা করি জীবনের যে কদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে সে কদিন যেন আমরা ধর্মের পক্ষে থাকতে পারি ধর্মের পক্ষে কথা বলতে পারি আমি জানি আছে এর পিছনে কত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে এটা আমিও জেনে শুনে কথা বলতেছি আমি না জানা মানুষ নাই আমি একবার পাগল নাই এই সমাজের একটা বাজে মানুষ আমি নই জানি কথা বলতেছি এর পরিণাম কি হবে আমি জানি এটা অবশ্যই আমি জানি তার বড় কথা বলতে হবে যদি আপনি কথা না বলেন আমি কথা না বলি সবাই যদি ঘরের দরজা বন্ধ করে রাখে ময়দানে থাকবে কে সুতরাং এই কথার পরে যদি আর কথা বলার সুযোগ না আসে জাতি যদি আমাকে খুন করে অথবা গুলি করে মারে আমার জন্য শুধু এতটুকু দোয়া করবেন আমি যেন জীবনের শেষ নিঃশ্বাস টুকু বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আলো বলামতের পক্ষে দিন কায়েমের পক্ষে দিন প্রচারের পক্ষে তথাকথিত ইসলাম প্রচারের পক্ষে যেন আল্লাহ আমাকে কবুল করে আমি সেটা করলে তো আছে আপনাদের কল্যাণ কামনা করে সরকার বাহাদুরের সুরবুদ্ধি হবে এই অবৈধ রিপোর্টের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলেম ওলামাদের পক্ষে থাকার আহ্বান সরকারকে জানাচ্ছি তা না হলে জাতি হয়তো খুশি উঠবে দেশে অরাজকতা হবে আমরা অরাজকতা চাই না
শান্তি প্রিয় মুসলিম জাতি আমরা শান্তি চাই আল্লাহ পাক সকলের শান্তির জন্য যেভাবে চললে দেশে শান্তি শৃঙ্খলা বজায় আছে সেইভাবে আপনাকে আমাকে ধৈর্যের সঙ্গে চলার তৌফিক দান করুন